ধন্যবাদ ফিরোজ ভাই। আসলে আমি আপনাদের সব ইয়েগুলো প্রশ্নগুলো এবং সাজেশনগুলো রেকর্ডিং করেছি, প্লাস সেগুলো সব ভিডিও আছে, আমরা সব একত্র করে গতকাল আমাদের একটা কনফারেন্স হচ্ছে, আজকে হচ্ছে আগামীকাল হচ্ছে, সবগুলোকে একত্র করে আমরা রেকমেন্ডেশন দেব। আমি অনেকে প্রশ্নের উত্তর চলে আসছি, বাকি সবগুলো প্রভাব এখন দেখলাম। শুধুমাত্র একটা করে আমাদের ডিরেক্টর স্যার উদ্যোগ নিয়েছেন যে বিটিভি যত পেমেন্টগুলো তাতে আমাদের ম্যানেজাররা, সেক্রেটারিরা বা আমাদের প্রতিনিধিরা হ্যাসেল না হতে হয়, আমাদের নিজ জায়গা থেকে যারা পেমেন্ট করতে পারেন, সেরকম একটা উদ্যোগ স্যারের নেতৃত্বেই এখন চলছে, সেটা আমরা কাজ করছি। তো সুতরাং লোকাল ব্যাংক থেকে অথবা অনলাইনে পেমেন্টটা যাতে করা যায় সেটা স্যার কনসার্ন আছেন, এবার এই করবেন। আর দিলু সাহেব ব্যাংক থেকে যেটা বলেছেন যে আমরা অ্যাসেসমেন্ট টুলস এটার মধ্যে একটা স্পেসিফিক এবং স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য একটা অ্যাসেসমেন্ট টুলস ব্যবহার করার পর আবার নতুন একটা অ্যাসেসমেন্ট টুলস দেওয়ার জন্য আমাদের বিটিভিতে যে হিউম্যান রিসোর্স ছিল এখন সেই হিউম্যান রিসোর্সের সংখ্যা অনেক বাড়ছে, কোয়ালিফিকেশন আরও অনেকজন নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এখন ওভারঅল অ্যাসেসমেন্ট টুলস তৈরি করার জন্য ওয়ার্কশপ করছি, আপনাদের টিম মত তৈরি করছি। সুতরাং এটা আস্তে আস্তে ম্যাচুরিটি পাবে, তখন দেখবেন যে অনেক সেট অ্যাসেসমেন্ট টুলস থাকার কারণে এগুলো অল্টারনেটিভ হবে এবং এই প্রবলেমটা সমাধান হবে। আর বোর্ড ফিনান্সিয়াল সাপোর্ট বলতে সর্বনিম্ন ফি বোর্ড নিচ্ছে এবং ওই ফিয়ের উপর ভিত্তি করে কিন্তু বোর্ডের কর্মকর্তাদের স্যালারি দেওয়া হয়, আমাদের সম্মানি দেওয়া হয়। বোর্ড কিন্তু তাদের থেকে কোনো প্রকার সহায়তা পায় না, ফিনান্সিয়াল সহায়তা পায় না। তো এই ক্ষেত্রে আসলে এতদিন প্রজেক্টগুলো সাপোর্ট দিয়ে গেছে, এখন নিজের পায়ে দাঁড়াতে হবে সবাইকে। আরেকটা হচ্ছে গভর্নমেন্টের এখন নিজস্ব প্রোগ্রাম এবং কর্মসূচির ভিতরেই রেভিনিউ বাজেটেই কিন্তু প্রচুর টাকা রাখা হচ্ছে এই ট্রেনিং পারপাসে অথবা অ্যাসেসমেন্ট পারপাসে, যারা সরকারি আছেন তাদের জন্য হচ্ছে। আর বেসরকারি ওনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা যতদূর সম্ভব বিভিন্ন প্রজেক্টকে মোটিভেট করতে চেষ্টা করতেছি, যেমন আজকে এখানে আপনাদের সামনে সেই প্রজেক্টের লোকজনকে নিয়ে আসার উদ্দেশ্য কিন্তু ওনারা যেন এই পথে ঘাটে টাকা পয়সা খরচ না করে আরটিও, তারা অলরেডি বিভিন্ন ধরনের রিসোর্স দিয়ে নিজেদের প্রতিষ্ঠান থেকে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন করেছেন, সেইখানে দেওয়ার প্রয়াস কেন নেন, সেই জন্যই কিন্তু নিয়ে আসা হয়েছে। আপনারা চাচ্ছেন সেই রকম কর্মসূচি আমরা অব্যাহত রাখবো, বিশেষ প্রজেক্ট এই সাপোর্ট আমাদেরকে।